প্রিয় প্রবাসী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে যে ভিডিও আমি নিয়ে আসছি আপনাদের জন্য, অর্থাৎ আমরা যারা বিদেশে থাকি, তো বর্তমানে কিন্তু মালয়েশিয়ার পরিস্থিতি খুবই ভালো। আগামী 1 এপ্রিল থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, এই উপলক্ষে হয়তো অনেকেই আপনারা দেশে যাবেন ছুটিতে, আবার ছুটি কাটিয়ে আবার বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবেন। তো অনেকেই যখন কল করেন আপনার বন্ধু বান্ধবের কাছে বা কোনো ট্রাভেলস এজেন্সির কাছে যে বিমানের টিকিট দাম কত, বা আমি অমুক ডেটে যাব, ওই ডেটের কত টাকা দাম আছে। তো বন্ধুরা, সামনে যেহেতু রমজান মাস উপলক্ষে আপনারা সকলেই হয়তো একটা চিন্তা ভাবনা করছেন, বা অনেকেই যাবেন রমজান উপলক্ষে দেশে ঈদ করবেন, আবার হয়তো অনেকে চিন্তা ভাবনা করতেছেন যে রোজার ঈদের পরে আপনি দেশে যাবেন। তো আপনি কারো কাছে কল না করেই আপনি নিজে নিজেই এই অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বিমান, মালয়েশিয়া এয়ারলাইন্স, এয়ার এশিয়া এগুলোর টিকিট আপনার দাম কত জানতে পারবেন। তো বন্ধুরা, এই অ্যাপসটি আপনি কোথায় পাবেন সে সম্পর্কে বিস্তারিত আগে আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে আপনার কাছে নোটিফিকেশন যায়, আর তখনই দেখে নিতে পারেন আমার এই চ্যানেলের ভিডিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় প্রবাসী ভাই বোনেরা, এই অ্যাপসটি প্রথমে আপনি যেখান থেকে ডাউনলোড করবেন, আপনার হ্যান্ডফোনের যে প্লে স্টোর আছে, প্লে স্টোরে আপনি সার্চ করবেন বিডি বিমান টিকিট। তো বিডি বিমান টিকিট লিখে সার্চ করবেন, এখানে দেখেন 3 নম্বর এখানে আছে বিডি বিমান টিকিট, এটা টাচ করবেন। আমি অলরেডি কিন্তু ইনস্টল করেছি, আপনারা এখানে ইনস্টল করে নেবেন। এখানে লেখা দেখবেন মাই প্রবাস। তো ইনস্টল হয়ে গেলে আপনি আপনার স্ক্রিনে চলে আসবেন, স্ক্রিনে এখানে বিডি বিমান টিকিট, এখানে স্ক্রিন আপনি আসার পরে টাচ করবেন। টাচ করার পর এখন মনে করেন আপনি বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে আপনার টিকিট দেখবেন, আপনি কোন ডেটে যাবেন, কত টাকা হতে পারে। তো এখন যেহেতু সামনে রমজান মাস, তো এপ্রিল মাসে আপনি যাচ্ছেন, তো বিমান এটা আপনি টাচ করবেন। টাচ করার পরে আপনি এপ্রিলের কত তারিখে যাবেন, অর্থাৎ যে মাসে রমজান, এপ্রিলের 2 তারিখ থেকে কিন্তু রমজান শুরু। এখন রমজান উপলক্ষে বা রোজার ঈদ উপলক্ষে কিন্তু বর্তমানে টিকিটের দাম একটু বেশি, তারপরও আমরা একটু সার্চ করে দেখে নিই যে কত টাকা হতে পারে। এখানে ওয়ান ওয়ে রাউন্ড ট্রিপ, ওয়ান ওয়ে বলতে আপনি সিঙ্গেল টিকিট, অর্থাৎ শুধু যাবেন, আসার সময় হয়তো আবার ঠিক করে আসবেন। তো আপনি যদি সিঙ্গেল টিকিট করেন তখন ওয়ান ওয়ে টাচ করবেন, ওয়ান ওয়ে। আর যদি আপনি যাবেন এবং আসবেন, অর্থাৎ আপ ডাউন যেটাকে আমরা বলি, এটা হচ্ছে রাউন্ড ট্রিপ, এই রাউন্ড ট্রিপ আপনি এখানে ক্লিক করতে পারেন। তো আমি আপনাদেরকে প্রথমে ওয়ান ওয়ে দেখাচ্ছি। তো ওয়ান ওয়ে দেখাচ্ছি মানে সিঙ্গেল টিকিট। এখানে ফ্লাইং ফ্রম, আপনি কোন দেশ থেকে যাচ্ছেন। এবার হয়তো অনেকে সৌদি আরব আছে, অনেকেই কাতার থাকে, বা অন্য অন্য যে দেশে থাকেন না কেন, আপনার সেই দেশে এখানে সার্চ করে দেখতে পারেন। তো আমি যেহেতু মালয়েশিয়া আছি, আমি মালয়েশিয়া এখানে সার্চ করব কুয়ালালামপুর। কুয়ালালামপুর সার্চ করে কুয়ালালামপুর, এই যে কুল, এটা টাচ করবেন। এরপরে ফ্লাইং টু, মানে আপনি কোথায় যাবেন। তো এখানে টাচ করবেন সিলেক্ট ডেস্টিনেশন ঢাকা, এখানে ঢাকা আসবে, তো এটা টাচ করবেন। এরপরে ডিপার ডেট, অর্থাৎ এখানে যে আছে ডেটটা, এটাকে টাচ করবেন। এখন মনে করেন এখানে মার্চ 2022 আছে, এটাতে টাচ করবেন। এপ্রিল আসছে, এখন মনে করেন আপনি এপ্রিলের 14 তারিখে যাবেন, এখানে 14 তারিখে আসছে সিঙ্গেল। তো এখন প্যাসেঞ্জার আপনি একা বা আপনার সাথে যদি আরও থাকে, তাহলে এখানে আপনি টাচ করে নিতে পারেন কয়জন। তো যাই হোক, এখানে দেওয়ার পরে আপনার শো ফ্লাইট, এটাতে টাচ করবেন। শো ফ্লাইটে টাচ করার পরে আপনার যে ইন্টারফেস আসবে, এখানে আপনার শো হবে আপনার ওই ডেটে কত টাকা টিকিটের মূল্য। একটু লোড হচ্ছে, আপনাকে একটু ওয়েট করতে হবে। তো এখানে অলরেডি চলে আসছে, আপনি দেখেন 12 এপ্রিলে নেই, 11 এপ্রিল আছে 1294 রিঙ্গিত। চোদ্দোই এপ্রিল 1394 রিঙ্গিত, 1394। এভাবে আপনি নেক্সট নেক্সট দিয়ে দেখতে পারেন। তো যাই হোক, এখানে 22 এপ্রিল যতই আপনার ঈদের সম্মুখীন হয়ে আসবে, তো আপনি দেখেন 1594 রিঙ্গিত আছে 24 এপ্রিল।
শুধু সিঙ্গেল, 1694 29শে এপ্রিল। এই আপনি দেখতেছেন এখানে সকাল 6টা 15তে ফ্লাইট, ঢাকা পৌঁছাবে 8টা 10-এ। তো দেখেন 1694 এখানে টাচ করবেন, 1594 এটা হচ্ছে আপনার মার্চ, সরি মে, 5 তারিখ 6 তারিখে দেখেন এই রেট আছে। তারপর কিন্তু অনেক বুক হয়ে গেছে, দেখেন অনলি 2 সিট খালি আছে, মানে 2 সিট। তো এখন আপনাদের সঙ্গে আমি দেখাবো, মনে করেন এখন রোজার উপলক্ষে যেহেতু দাম বেশি, তো রোজার পরে যদি আপনারা যেতে চান যেমন মে জুন, তো সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে সার্চ করে আপনারা যে কোনো ডেটে দেখতে পারেন, আপনি না যান কিন্তু আপনি বিমানের টিকিট সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন এখান থেকেই। এখানে যে অ্যাড আসবে এটা ক্রস ক্লিক করে দিলে অ্যাডটা চলে যাবে। তো এখন আমি এখানে আবার লিখতেছি কুয়ালালামপুর। আপনারা যে যে দেশে থাকুন না কেন, সেই দেশের এয়ারপোর্ট সার্চ করবেন, আপনি ঢাকা যাবেন সে ঢাকা লিখবেন, ফ্রম, সরি আমি যেহেতু কুয়ালালামপুর থেকে যাব, কুয়ালালামপুর কুল ঢাকা, ঢাকা। এখন আমি এখানে ডেট যে লেখা আছে, আমি মনে করেন এপ্রিল মে, ধরেন মে মাসে যাব 20 তারিখ, মে মাসের 20 তারিখ এখানে টাইপ করার পরে শো ফ্লাইট, সিঙ্গেল টিকিট আমি দেখাচ্ছি, রাউন্ড ট্রিপ আপনি ওইভাবে এইভাবে দেখবেন, রাউন্ড ট্রিপ ওখানে শুধু রাউন্ডে ক্লিক করবেন। এখানে দেখেন 1294 মে মাসে, 1294। তো এবার আমি আপনাদেরকে রাউন্ড ট্রিপ দেখাচ্ছি, অর্থাৎ আপনি যাবেন এবং আসবেন আপ ডাউন টিকিট, ঠিক একই পদ্ধতি, এটা ক্রস করে দিবেন। তো এখানে রাউন্ডে ক্লিক করবেন, রাউন্ড ট্রিপ এয়ারপোর্ট কুয়ালালামপুর, আপনি যাবেন ঢাকা, ঢাকা টাচ করবেন, এরপর এখানে আছে আপনি কোন এয়ারপোর্ট থেকে যাচ্ছেন কত তারিখে, সেটা এখানে প্রথমটা হচ্ছে আপনি মনে করেন মে মাসে 23 তারিখে যাবেন, এবং মনে করেন আপনি থাকবেন 2 মাস 3 মাস, সেটা আপনার অভিরুচি। আপনি এখানে মনে করেন আসবেন ধরেন অগস্টে, অগস্টের 19 তারিখ দিলাম আমি, তো এখানে শো ফ্লাইট, এভাবে আপনি সম্পূর্ণ দেখতে পারেন। দেখেন আপনি যদি আপ ডাউন টিকিট করে যান তাহলে আপনার জন্য একটু কম হবে, আপনার রেটটা কম আসতেছে, আর যদি সিঙ্গেল করে যান তখন আপনার জন্য দেখাইছিলাম সিঙ্গেলে 1294 টাকার মতো। আর এখানে যখন যদি আপ ডাউন করেন, দেখেন আপনি যাবেন 944 রিঙ্গিত, এবং আসা যাওয়ার ক্ষেত্রে এখানে হ্যাঁ 23 তারিখ আছে, তো এখানে আপনি এইভাবে আপনি আপ ডাউন দেখতে পারেন। তো যে যে দেশে থাকুন না কেন, আপনি এইভাবে কিন্তু এই বিমান টিকিট সম্পর্কে আপনি দেখতে পারেন। তো আপনি যদি এখান থেকে টিকিট ক্রয় করতে চান তাও করতে পারবেন, এখানে বিস্তারিত আপনারা যারা একটু অনলাইনের প্রতি একটু অভিজ্ঞ, আপনি এখান থেকে কিন্তু অনলাইনে টিকিট করতে পারেন, অথবা এখানে আপনার বাংলাদেশ বিমানে যে ওয়েবসাইট তাদের যে ফোন নাম্বার আছে নিচের দিকে স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পারবেন, যে এখানে দেখবেন মেসেজ, বিসি, নগদ বিকাশের মাধ্যমে এটা পেমেন্ট করা যায়, মাস্টার কার্ড, ওই অ্যাকসেপ্ট।
তো আপনারা এইভাবে টিকিট যদি না ক্রয় করতে পারেন, আপনার বন্ধু বান্ধব যারা আছে, তারপরও আপনি এখানে টিকিট ক্রয় করার আগে এখান থেকে দেখে নেবেন যে কত টাকা আছে, পরে হয়তো আপনি করতে পারেন। তো যাই হোক, আজকে যে ভিডিওটি আপনাদের জন্য শেয়ার করেছি আপনাদের জন্য একটু গুরুত্বপূর্ণ। আর এই অ্যাপসটি আপনারা যদি ব্যবহার করেন, আপনি নিজেও দেখতে পারেন, আপনার বন্ধু বান্ধবও জানতে পারলো। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো এখানেই, আগামীতে আবার আসবো নতুন কোনো তথ্য নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।